আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আমাদের বাসাবাড়িতে বৈদ্যুতিক বিভিন্ন কাজের জন্য আমরা মেকানিক ডেকে থাকি। তো আমরা সবসময় যখন আমাদের প্রয়োজন হয় সে তখনই আমরা মেকানিক অনেক সময় পাই না, অনেক সময় মেকানিক ডেকেও আমরা পাই না। তো আমাদের বাসাবাড়িতে সাধারণত ইলেকট্রিক্যাল কাজগুলা যদি ছোটোখাটো কাজগুলো আমরা জেনে রাখতে পারি তাহলে আমাদের আর যখন তখন মেকানিক ডাকা লাগবে না এবং এতে আমাদের বাড়তি কোনো খরচও হবে না। তো আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কীভাবে আমরা একটি কম্বাইন্ড বোর্ড কানেকশন করতে পারি। তো কম্বাইন্ড বোর্ড, এটিকে কম্বাইন্ড সার্কিটও বলে। তো আমি আজকে তিনটা কম্বাইন্ড বোর্ড এখানে রেখেছি। তো আজকে দেখাবো যে এই এই কম্বাইন্ড বোর্ডগুলো কীভাবে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়। তো আজকে সে বিষয়টা নিয়ে কথা বলবো। তো চলুন বন্ধুরা, এখন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আমি এখানে টোটাল তিনটা বোর্ড নিয়ে কথা বলবো। এই তিনটা বোর্ড আপনারা কীভাবে কানেকশন করতে পারেন, তো দেখুন আমার হাতে এখন যে বোর্ডটি দেখতেছেন এই বোর্ডটা হচ্ছে একটি, এটাকে কম্বাইন্ড বোর্ডও বলা যায়। তো এটি খুব বেশি ঝামেলার না, এটা মাত্র দুইটা সকেট পাশাপাশি দেওয়া, অর্থাৎ এর কানেকশনটা সবচেয়ে সহজ, অর্থাৎ এর কানেকশনটা লাগানো সবচেয়ে সহজ। আমরা দেখুন এর যদি আমরা পেছন সাইডটা একটু দেখি, এতে আলাদা কোনো সুইচ নেই, এটা শুধুমাত্র আমাদের দুইটা সকেট আছে। তো এটি অনেক হার্ডি একটি সকেট, অর্থাৎ এটি অনেক দামি এবং ভালো। তো এটি কানেকশনটা আসলে অনেক বেশি সহজ, যেটা সবাই পারবে। যেমন এটি যদি আমরা উল্টা করে দেখি, দেখুন এখানে এই সকেট, এই দুইটা কানেকশন হচ্ছে একটি সকেট এবং এই দুইটা কানেকশন হচ্ছে একটি সকেট। তো এইটি কানেকশন করার জন্য আমাদের কারেন্টের যে লাইনটা আমরা পাই, যদি সোজা ভাষায় বলি তাহলে কালো একটি এবং লাল একটি তার থাকে। এই কালো তার এবং লাল তারটি আমাদের এখানে কানেকশন করতে হয়। তো তার জন্য আমাদের দেখুন এই যে সকেট দুইটা আছে এখানে, এটা থেকে এটা, অর্থাৎ এই দুইটা আমাদের কানেকশন এক করে দিতে হবে। দিয়ে ধরুন এটা লাল তার চলে যাবে এবং এটা আর এটা, এই দুইটা এক করে দিতে হবে, দিয়ে আমাদের কালো তারটি চলে যাবে। যাওয়ার পরে আমরা ওই তাদের অন্য মাথা কারেন্টে সংযোগ দিলে আমাদের এই বোর্ডে লাইন চলে আসবে। এরপরে আমাদের এই বোর্ডটা আমরা এই যে তলা আছে এই তলাতে এরকমভাবে সেট করে দিয়ে আমরা যে কোনো বোর্ডে, অর্থাৎ দেওয়ালে আমরা এইভাবে সেট করে দিতে পারি। তো এ হচ্ছে এই বোর্ডটা কানেকশন করা। তো এরপরে যেটি নেব সেটি হচ্ছে দেখুন এ আরেকটি কম্বাইন্ড আমাদের, এই কম্বাইন্ডটা সকেট আসে তিনটা। তো আসলে এর কানেকশনটা আমরা কীভাবে করব আজকে আমরা সেটাই দেখব। তো দেখুন এখানে আমরা যদি এই বোর্ডটা উল্টা করে দেখি তাহলে আমাদের এখানে যে কানেকশনগুলো দেখাচ্ছে, এখানে একটি কানেকশন যেটি এল অন লেখা আছে এবং এখানে একটি কানেকশনের জায়গা আছে যেটিতে আমরা আত্মীদের চিহ্ন দেখতে পাচ্ছি, এবং এখানে আরেকটি কানেকশন আছে যেটিতে আমরা এন লেখা দেখতে পাচ্ছি, এবং এই সাইডে একটি জায়গা আছে তবে এটি সিল করে দেওয়া আছে, এটিতে এল লেখা আছে। তো এটি সিল করে দেওয়ার একটি কারণ আছে। তো আমরা যদি এই যে মাথায় যে কানেকশনটা আছে এই কানেকশনটা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখবেন এটি আমাদের সুইচের গোড়ায় আছে, অর্থাৎ এই সুইচের গোড়ায় যে কানেকশনটা আছে এই কানেকশনটা আমাদের সুইচের কানেকশন হবে। অর্থাৎ আমাদের যে কারেন্টের যে দুইটা তার আসবে লাল এবং কালো, আমরা এইখানে অর্থাৎ সুইচের গোড়ায় লাল তারটি দেব এবং কালো তারটি আমরা দেব। দেখুন এখানে যেহেতু আটতেনের চিহ্ন দেওয়া আছে আমরা এখানে কোনো কানেকশন দেব না, এবং এটি যেহেতু সিল করা আছে আমরা এটাতেও কানেকশন দেব না, আমরা শুধুমাত্র লাল তারটা এখানে দেব এবং কালো তারটা আমরা এখানে দেব। দিলে আমাদের বোর্ডের এই যে তিনটে সকেট, একটা দুইটা তিনটা, এই তিনটা সকেট তিনটাই কানেকশন পেয়ে যাবে। এর কারণ হচ্ছে আমাদের এই যে বোর্ডটা, এই বোর্ডের ভিতর দিয়ে আসলে ওয়্যারিং করা আছে এই বোর্ডটার, অর্থাৎ এই বোর্ডটার কানেকশনগুলো এর ভিতর দিয়ে কোম্পানি করে দিয়েছে, যার কারণে আমাদের কোনো প্রকার ঝামেলা নেই। আমরা শুধুমাত্র লাল তারটি এখানে লাগাবো এবং কালো তারটি এখানে লাগাবো, লাগালে আমাদের বোর্ডের এই যে লাইটটা জ্বলবে, প্লাস আমাদের এটি এ সকেটটি কানেকশন পাবে, এ সকেট সব কানেকশন পাবে এবং এই সুইচটা আমাদের কাজ করবে। অর্থাৎ যখন আমরা এই সুইচটা অন করবো তখন আমাদের লাইটটা জ্বলবে এবং সব কয়টা সকেটে লাইন চলে আসবে, এবং সুইচটা অফ করলে পুরো বোর্ডটার লাইনটা অফ হয়ে যাবে। শুধুমাত্র আমাদের কাজ হবে এখানে লাল আর এখানে কালো, অর্থাৎ আমরা যদি বলি এল অনে হচ্ছে লাল তারটা এবং শুধুমাত্র এন লেখা আছে যেখানে, এখানে আমরা কালো তারটা দিয়ে দেবো, তাহলে আমাদের বোর্ডটি কানেকশন পেয়ে যাবে। এই হচ্ছে দুই নম্বর যে বোর্ডটা, সেই বোর্ডটার কানেকশন।
তিন নাম্বার আমরা যে বোর্ডটা নেব, দেখুন তিন নাম্বার বোর্ডটা এবং দুই নাম্বার বোর্ডটা আমাদের প্রায় সেম, একই রকম। এখানেও তিনটা সকেট আছে, তবে এই যে সকেটটা, এখানে আমাদের একটা চিকন সকেট ছিল যেটা আমাদের এখানে নেই। তো এখানে দেখুন এই যে তিনটা সকেট আছে এবং সুইচ আছে ওইটার মতো এবং একটি লাইটও আছে। তো এখানে কানেকশনটা প্রায় একই রকম, অর্থাৎ আমাদের যে সুইচের এইখানে, এটা হচ্ছে সুইচ, দেখুন এখানে যদি আমরা ভালোভাবে দেখি, এ হচ্ছে সুইচ, এই সুইচের তলায় হচ্ছে এই কানেকশনটি, অর্থাৎ এখানে আমাদের লাল তারটি লাগানো থাকবে এবং আমাদের কালো তারটি এই যে এখানেও এন লেখা আছে এই এনে লাগানো থাকবে। এবং এখানে দেখুন এই আরতিনের চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এই আরতিনে আমাদের কোনো কিছু দেওয়া যাবে না এবং এ সাইডটা এটাও সিল করা আছে, অর্থাৎ এখানে কিছু দেওয়া যাবে না। এরপরে আমাদের বোর্ডের কানেকশন আমরা করে ফেললাম। এরপরে একটা জিনিস আমাদের ছোট্ট একটি জিনিস লক্ষ্য করতে হবে, যেটি না লক্ষ্য করলে আসলে আমাদের একটু সমস্যায় পড়তে হবে। যেমন এই যে বোর্ডটা আছে, এই বোর্ডটা তো আমাদের এই তলায় সেট করতে হবে, অর্থাৎ এই বোর্ডটা আমাদের এই তলায় এভাবে কানেকশন করা থাকবে, অর্থাৎ এখানে সেট করতে হবে। তো এটি সেট করার জন্য আমরা অনেকেই নাটের পয়েন্ট খুঁজে পাই না, অর্থাৎ নাটটা কীভাবে লাগাবো। অনেক সময় অনেকেই করে কি, এই পেছন দিয়ে নাটটা ঢুকিয়ে দেয়, যার কারণে আমাদের বোর্ডটা কানেকশন হয় না, প্লাস এর ঘাটটাও নষ্ট হয়ে যায়। তো এই বোর্ডটার আমাদের যে কাজটি করতে হবে, দেখুন এই বোর্ডটা আমরা দেখতে পাচ্ছি, এখানে যে সাদা অংশ, এই সাদা অংশটি খোলা যাবে। যেমন দেখুন আমি সাদা অংশটি এখন খোলার চেষ্টা করতেছি, এখানে লক আছে, এই লক ছাড়িয়ে গেলে এখানে সাদা অংশটি খোলা যাবে। অর্থাৎ এটা আপনারা যদি হাত দিয়ে না পারেন, টেস্টার দিয়ে খুলে নেবেন। তো দেখুন আমাদের সাদা অংশটি খোলার পরে এখানে এই যে একটি ছিদ্র এবং এখানে এই একটি ছিদ্র, এই দুইটা ছিদ্র দিয়ে আমাদের যে নাটটি থাকে, এর লম্বা নাট, এই নাটটি দিতে হবে। দেওয়ার পরে এখানে নাট, এখানে একটা আর এখানে একটা টাইট দিলে আমাদের বোর্ডটি তলা সহ কানেকশন হয়ে যাবে, এবং হওয়ার পরে আমরা এটিকে আবার ওপরে দিয়ে এভাবে চাপ দিয়ে লাগিয়ে দেবো। দেখুন এটা কত সুন্দরভাবে লেগে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।